ফাইম ভাই আমি কন্টেন্ট ক্রিয়েট করব ভিডিও করব ব্লগিং করব বাট আমার বাজেট কম বাজেটের মধ্যে সবথেকে বেস্ট কি ড্রোনটা হয় আসলে কম বাজেটের মধ্যে এই একটা মডেল আছে DJI Mini 2 ওনারা অফিশিয়ালি হচ্ছে আমাকে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়েছে এই ড্রোনটাতে আপনার এয়ার কুলিং সিস্টেম আছে ড্রোনটা গরম হলো এটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে এই ড্রোনটা আসলে স্পেশালি আমি যদি আমেরিকাতে দেখি কোয়ান্টিটি পাবেন প্রাইস খুবই রিজনেবল পাবেন আমাদের কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটে একটু পরে দেখিয়ে দিচ্ছি তাও আবার 10000 টাকা এখানে ডিসকাউন্ট পাচ্ছেন প্যাকেজে পাচ্ছেন হতে আপনি 3টা ব্যাটারি চার্জিং হাব এক্সট্রা প্রপেলার এক কথা বলা জাইন বলা হয় এটা DJI Mini 4 Pro এটা হচ্ছে Air 3 আর এটারই হচ্ছে আপডেট ভার্সন Air 3S DJI Osmo Action 4 এর রিভিউ দেখছি মানে মাথা নষ্ট এটা GoPro তো মানে বন্ধুরা আজকে এই ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রফেশনাল লেভেলে সকল ড্রোনের কালেকশন আপনারা যা চাচ্ছেন বিশেষ করে DJI ড্রোনগুলো পারচেজ করবেন একদম ইম্পোর্টারদের কাছ থেকে একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটা খুব স্পেশাল হবে আর আজকে দেখেন প্রফেশনাল ড্রোনের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দেখা যাচ্ছে এন্ড এই ড্রোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে এসেছি আপনাদের খুবই পরিচিত কি সব ড্রোন প্লেস আর ড্রোন প্লেস থেকে আমার সাথেই আছে পুরো ভিডিও জুড়ে ফাহিম ভাই তো ফাহিম ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই শুধু অ্যাড্রেসটা বলে দেন ভিউয়ারদেরকে আচ্ছা আমাদের অ্যাড্রেস হচ্ছে দুইটা লোকেশন আমার একটা ব্রাঞ্চ হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর রনি মার্কেট আমরা ওখানে যাব ইনশাআল্লাহ আরেকটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার মার্কেট এটা হচ্ছে ধানমন্ডি 2 তে পড়েছে সীমান্ত সম্ভার মার্কেটের লেভেল 4 লিফলেট 3 শপ নাম্বার হচ্ছে 3057 এখানে আসলে কিন্তু আপনি যত প্রফেশনাল যেই ব্র্যান্ডের হোক না কেন সবগুলো কিন্তু আপনারা এখানে স্টকে পাবেন মানে এই শপটাতে হচ্ছে সীমান্ত সম্ভার আপনারা পাবেন সব প্রফেশনাল লেভেলের ড্রোন আদারওয়াইজ আমাদের কিছু কম প্রাইসের ড্রোন আছে ওগুলো আমি অনেকটা ভিডিওতে রিভিল করব ওইখানে বেসিক্যালি হচ্ছে আমাদের প্রাইস শুরু হয় হচ্ছে 3000 টাকা থেকে 54 লক্ষ টাকা পর্যন্ত আমাদের স্টকে সব সময় ড্রোন अवेलेबल থাকে তো আজকে বিশেষ করে হচ্ছে অনেক ভাই প্রশ্ন করে যে ফাহিম ভাই আমি কন্টেন্ট ক্রিয়েট করব ভিডিও করব ব্লগিং করব বাট আমার বাজেট কম বাজেটের মধ্যে সবথেকে বেস্ট কি ড্রোনটা হয় আসলে কম বাজেটের মধ্যে ভালো ড্রোন হয় না বাট তবু আমি চেষ্টা করতেছি যে একটা কিছু মডেল আপনাদের জন্য দেওয়ার যেগুলো কম প্রাইসের মধ্যে আসলে আপনাদের পারপাসগুলো ফুলফিল করবে যদি ফার্স্ট আমি বলি SJRC ব্র্যান্ড নিয়ে আমি কথা বলবো অনেক আগে থেকে আমি SJRC ব্র্যান্ডের সাথে আছি খুবই ভালো ফিডব্যাক দিচ্ছে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে আমরা 5 বছরের আর হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি তো সবই থাকছে এরপরে আমি যদি বলি ব্র্যান্ডের মডেলের কথা ফার্স্ট বলবো হচ্ছে SJRC ব্র্যান্ডের F7S 4K Pro F7S 4K Pro তে আপনি কি পাচ্ছেন এটা হচ্ছে সেন্সর থাকছে 3 axis gimbal থাকছে আর 4K রেজোলিউশন 3 কিলোমিটার রেঞ্জ 25 মিটার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কেউ যদি এটা সিঙ্গেল ব্যাটারি নেয় তাহলে হচ্ছে 30000 টাকা প্রাইস পড়বে আর কেউ যদি ডাবল ব্যাটারি নেয় তাহলে 34000 টাকা প্রাইস পড়বে এই ফুল কম্বো প্যাকেজটা মানে ডুয়াল ব্যাটারি কম্বো প্যাকেজ এরপরে যদি দেখি এটা হচ্ছে SJRC ব্র্যান্ডেরই আরেকটা মডেল এটা হচ্ছে F11 লাইনআপের হচ্ছে একদম লেটেস্ট যেটা হচ্ছে F11S 4K Pro Plus ভার্সন 6 কিমি রেঞ্জ পাচ্ছেন আর হচ্ছে 4K রেজোলিউশন 2 axis gimbal ব্লাস্টলেস মোটর আর 1K রিটার্ন হোম ট্র্যাকিং অপশন ফলো মি অপশন সব কিন্তু এই ড্রোনগুলোতে থাকতেছে আসলে DJI ব্র্যান্ডের কারণে কিন্তু আসলে দামটা একটু বেশি কিন্তু এগুলো যে খারাপ তা কিন্তু না এগুলো খারাপ তা না সেম কনফিগারেশন বাট আমি বলবো আপনারা নিজেই হচ্ছে এগুলোর ফাংশনগুলো দেখতে পারবেন হচ্ছে ইউটিউবে আপনি জাস্ট ইউটিউবে সার্চ করবেন মডেল নাম্বার লিখে অনেক দেশ থেকে অনেক যারা এই ড্রোনগুলো ব্যবহার করতেছে তারা অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে আপনার যদি রিভিউ দেখতে মন চায় আপনি ওখানে দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে সিঙ্গেল ব্যাটারি 30000 টাকা ডাবল ব্যাটারি হচ্ছে 34000 টাকা যত কমায় দেওয়া যায় ভাই আসলে আপনার ভিউয়ারদের জাস্ট একটা রিকোয়েস্ট করব সাব্বির ভাইয়ের অনেক ভিডিও আছে আমি ছাড়া আর অনেক সেলার আছে সবার প্রাইসটা দেখবেন দেন হচ্ছে আমার প্রাইসের সাথে একটু কম্পেয়ার করবেন খুবই কম প্রাইসে দেই এটার পর হচ্ছে SJRC ব্র্যান্ডের F22 লাইনআপের একদম লেটেস্ট একটা সিরিজ এটা হচ্ছে F22 S2 Pro Plus এটা 4K একটা ড্রোন আর এটাতে পাবেন হচ্ছে আপনি সামনের দিকে লেজার সেন্সর 2 axis gimbal 6 কিলোমিটার রেঞ্জ 35 মিনিট হচ্ছে ব্যাটারি ব্যাকআপ এটাও 4K রেজোলিউশন দিবে এটার যে বেনিফিটটা আপনি পাবেন সেটা হচ্ছে এটা 6 কিলোমিটার রেঞ্জ আর হচ্ছে 35 মিনিট ব্যাটারি ব্যাকআপ দুইটা ব্যাটারি পাবেন প্রাইস হচ্ছে 44000 টাকা আর এটা সিঙ্গেল ব্যাটারি সেল করার অপশন নেই আপাতত এরপরে দেখাবো হচ্ছে Fate Mini নিয়ে আমি রিসেন্টলি এই ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন হয়েছে ওনারা অফিশিয়ালি হচ্ছে আমাকে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়েছে যদি কোনো প্রবলেম হয় আমি কোম্পানি থেকে এটা সার্ভিস অথবা এক্সচেঞ্জ করে দিতে পারবো দেন হচ্ছে C fly AI ব্র্যান্ডের একটা ড্রোন এটা হচ্ছে মডেল Fate Mini 3 axis gimbal থাকছে 3 কিলোমিটার রেঞ্জ থাকতেছে দেন 26 মিনিট ব্যাটারি ব্যাকআপ থাকতেছে 4K রেজোলিউশন থাকতেছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাই এটাতে আপনার এয়ার কুলিং সিস্টেম আছে অনেকে যারা ড্রোন ইউজ করে তারা জানে যে ড্রোন যদি আপনি ইউজ করেন 5-6 মিনিটের মতো তাহলে ড্রোনটা আস্তে আস্তে গরম হতে থাকে বাট এই ড্রোনটাতে আপনার এয়ার কুলিং সিস্টেম আছে ড্রোনটা গরম হলো এটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে এটার প্রাইস হচ্ছে ডাবল ব্যাটারি নিয়ে আমরা 35000 টাকা রাখতেছি ওয়ারেন্টি ক্লেম করবে কি আপনার এখানেই আমাদের এখানেই আমরা জাস্ট একটা ইনভয়েস দিব আমাদের সফটওয়্যারে হচ্ছে আপনার ডিটেইলস সবকিছুই এন্ট্রি করা থাকবে লাইক এটা যদি আপনি 2 বছর পরও নিয়ে আসেন যে ভাই এটা আমার প্রবলেম হয়েছে জাস্ট সফটওয়্যার থেকে আমরা দেখে সার্ভিস করে দিব আর এটা কিন্তু 249 গ্রাম হওয়ার কারণে কিন্তু আপনি ওয়ার্ল্ড ওয়াইড এটা ক্যারি করতে পারবেন ওয়ারেন্টি বললাম হচ্ছে 2 বছরের আর আরেকটা মেইন পয়েন্ট আছে ভাই এটা হচ্ছে 249 গ্রাম পুরো ওয়ার্ল্ডের একটা ড্রোনের ক্ষেত্রে একটা ল আছে যদি আপনার ড্রোনের ওজন 250 গ্রামের নিচে হয় মানে 49 গ্রাম হয় তাহলে আপনি যে কোনো জায়গায় হচ্ছে আপনি ড্রোনটা ক্যারি করতে পারবেন কোনো এয়ারপোর্টে ইমিগ্রেশন এই ড্রোনগুলো আপনি আটকাবে না যেটা আপনার করতে হবে জাস্ট ড্রোনটা আলাদা রাখবেন ব্যাটারিটা আলাদা রাখবেন বাকি আর কিছু করা লাগবে না আপনি ড্রোন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আর কোনো লাইসেন্স কোনো পারমিশন কিছু লাগবে না এরপর আসবে হচ্ছে আমাদের আরেকটা ড্রোন নতুন আসছে এটা হচ্ছে K11 টার্বো ড্রোনের সাইজটা অনেক বড় বিশাল বড় অনেক বড় একটা সাইজ প্রাইসটা খুবই রিজনেবল এটার সবচেয়ে ইউনিক ব্যাপারটা হচ্ছে এটাতে আপনার রিমোটে ডিসপ্লে আছে রিমোটে ডিসপ্লে আছে কোম্পানিটা দিয়ে দিয়েছে আর খুবই হ্যাঁ কালেকশন আছে আমি কিন্তু ফার্স্টেই বলছি যে ওনারা হচ্ছে ইম্পোর্টার আমাদের কাছে জাস্ট একটা জিনিস দেখবেন কোয়ান্টিটি পাবেন প্রাইস খুবই রিজনেবল পাবেন আমাদের কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটে একটু পরে দেখিয়ে দিচ্ছি এই ড্রোনটার ক্যামেরাটা আমি জাস্ট সরাসরি দেখিয়ে দিলাম এটার কিছুদিন পর একটা রিভিউ পাবেন খুব ভালো একটা রিভিউ পাবেন আর এই ড্রোনটা 6 কিলোমিটার রেঞ্জ 3xx গেম্বল দেওয়া হয়েছে আর এটার হচ্ছে আপনার যে নিচের দিকে যদি আমি দেখাই এখানে হচ্ছে একটা ডিভাইস দেওয়া আছে যে ডিভাইসের ইচ্ছে কিন্তু আপনি কোনো কিছু ক্যারি যদি করতে চান ক্যারি করতে পারবেন আর ফুল প্রফেশনাল একটা লেভেলের ড্রোন প্রাইস একদমই রিজনেবল 50000 টাকা আপনারা দেখেন এই সব ড্রোন আমি অনেক ভিডিওতে দেখেছি 2-3 পিস হচ্ছে অনেকেই সেল করতেছে তারা হচ্ছে যে প্রাইস নিচ্ছে 55 আই থিংক 60000 টাকা বাট আমরা কিন্তু 50000 এ সেল করতেছি মিন্স হচ্ছে 10,000 টাকা আপনি কম পাচ্ছেন আর এরপরে দেখাবো হচ্ছে আমাদের যে ডিজে ড্রোনগুলো আছে অনেকে আছে ডিজে অনেক পছন্দ করে এইটা কিন্তু আমি এই পর্যন্ত 60 এর নিচে কিন্তু পাই নাই এখানে কিন্তু 50000 পাচ্ছেন 50000 টাকা দিয়েছে তাও আবার 10000 টাকা এখানে ডিসকাউন্ট পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সনটা বলতে আমি কি আরেকটা জিনিস বোঝাই ভাই এটা আপনার অ্যান্ড্রয়েড ভার্সন এটাতে আপনি ইউটিউব ইউজ করতে পারবেন ফেসবুক ইউজ করতে পারবেন যদি আমি এখানে যাই তাহলে আপনি ওয়াইফাই কানেক্ট করবেন ফার্স্টে ওয়াইফাই কানেক্ট করার পর যদি আপনি এখানে কিছু সার্চ করেন তাহলে কিন্তু আপনি সবকিছু পেয়ে যাবেন এখানে আপনি ইউটিউবে পাবেন এটা রিভিউটা আপনি দেখে নিন হ্যাঁ এটা রিভিউ তো আপনি পেয়ে যাবেন এটা প্রাইসটা কত তাহলে এটা প্রাইস হচ্ছে 50000 টাকা আছে এখন চলে যাব হচ্ছে DJI তে আমাদের কি কি ড্রোন আছে ফার্স্টে বলে রাখি DJI অনেকে প্রশ্ন করে যে ভাই আমার বাজেট কম বাজেটের মধ্যে DJI কি প্রোডাক্ট দেওয়া যায় কম বাজেটের মধ্যে এই একটা মডেল আছে DJI Mini 2 এটার প্রাইসটা রাইট নাও হচ্ছে 43000 টাকা 43000 টাকা কেউ যদি এইটার কম্বোটা নিতে চায় কম্বোর প্রাইসটা হচ্ছে 55000 টাকা এই যে DJI Mini 2 হ্যাঁ DJI তে কম্বো প্যাকেজে পাচ্ছেন হতে আপনি 3টা ব্যাটারি চার্জিং হাব এক্সট্রা প্রপেলার N1RC পাচ্ছেন ড্রোন এবং ক্যারি করার জন্য এক্সট্রা ব্যাগ পাচ্ছেন আর ক্যারি করার এই ব্যাগের মধ্যে হচ্ছে আপনি এক্সট্রা আরো চার্জিং কেবল আরসি কেবল সবকিছু পেয়ে যাবেন তবে আমি সবাইকে কম্বোটা মানে DJI এর ক্ষেত্রে কম্বোটা আমি সাজেস্ট করব হ্যাঁ এটা রেফার করব এই কারণে যে আপনি কোন একটা জায়গায় ঘুরতে গেলেন আপনার একটা ব্যাটারি হচ্ছে 31 মিনিট ব্যাটারি ব্যাকআপ দিবে আপনার ব্যাটারি লাগবে 2-3টা ব্যাটারি আপনার লাগবে আসলে একটা ব্যাটারি দিয়ে বেশিক্ষণ কাজ করা যায় না সেই ক্ষেত্রে হ্যাঁ আবার ব্যাগ এটা ওয়াটার রেসিস্ট্যান্ট একটা ব্যাগ পাচ্ছে এটার প্রাইস তো ফুল কম্বো প্যাকেজ 55000 টাকা 55000 টাকা এরপর দেখাবো হচ্ছে DJI Mini 4K DJI Mini 4K রেজুলেশনের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে কোম্পানি রিসেন্টলি এটা লঞ্চ করেছে এটাতে 12 কিলোমিটার রেঞ্জ পাচ্ছেন N1RC সহ এটার প্রাইস হচ্ছে রাইট নাও 60000 টাকা 249 গ্রাম যার কারণে হচ্ছে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন কোনো লাইসেন্স পারমিশনের কিছু প্রয়োজন হবে না এটা 12 কিলোমিটার এটা রেঞ্জ হচ্ছে 12 কিলোমিটার ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 31 মিনিট DJI Mini 4K ফলোমিটা একটু দেখতে হবে আমি একটু নিজেও কনফিউজ এটা অফিশিয়াল অনেক রিভিউ আছে আপনি রিভিউগুলো দেখতে পারেন যে ওইখানে ফলো অপশনটা যদি থাকে তাহলে এটা তো আছে আর প্রাইস হচ্ছে রাইট নাও 60000 টাকা এরপরে দেখাবো হচ্ছে মিনি সিরিজের আরেকটা এটাকে এক কথা বলা জাইন্ট বলা হয় এটা DJI Mini 4 Pro Mini 4 Pro Combo Plus এটাতে আপনি 3টা ব্যাটারি পাচ্ছেন হচ্ছে 45 মিনিটের 45 মিনিট হচ্ছে 3টা ব্যাটারি পাচ্ছেন আর চার্জিং হাব পাচ্ছেন ক্যারি করার জন্য ব্যাগ পাচ্ছেন 4 সাইড সেন্সর পাচ্ছেন হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাই পাচ্ছেন মানে হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই পাচ্ছেন রেঞ্জ পাচ্ছেন হচ্ছে 20 কিলোমিটার আর এটাতে হচ্ছে DGRC2 ব্যবহার করা হয়েছে DGRC2 রেঞ্জ 20 কিলোমিটার এটা ক্যাপাবিলিটি থাকে আর এটার ফুল কম্বো প্যাকেজটা যদি আপনি নেন তাহলে প্রাইস পড়বে 128000 টাকা 128000 টাকা এরপর যারা কুরিয়ারই নেবে অনেকে তো মানে কুরিয়ারই নেবে ঢাকা আসতে পারতেছে না সে ক্ষেত্রে তাদের জন্য কি ফ্যাসিলিটি আচ্ছা আমরা পুরো বাংলাদেশে হচ্ছে আমরা কুরিয়ার করে দিতে পারবো বা হোম ডেলিভারি দিতে পারবো, দেশের বাইরে আমরা পাঠাতে পারবো না। কেউ যদি যে কোনো জায়গায় আপনার চট্টগ্রাম হোক, চিটাগাং হোক, যে কোনো থানা উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে কিন্তু আমরা ড্রোনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। জাস্ট এগুলো অর্ডারটি কনফার্ম করার জন্য আপনাকে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি ফুল টাকা হচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন। অবশ্যই যখন আপনি কুরিয়াতে প্রোডাক্টটা রিসিভ করতে যাবেন, আপনি প্যাকেটটা খুলে দেখবেন 1020 টাকা অ্যাডভান্স করতে হবে। যে কোনো ড্রোনই না, প্রফেশনাল ড্রোনগুলো, কম প্রাইসের ড্রোনগুলোর জন্য আমরা 200 টাকা অ্যাডভান্স নেই। ওগুলো হচ্ছে ভিডিও আরেকটা করবো, মাত্র 200 টাকা অ্যাডভান্স করা হবে হচ্ছে ওগুলো সেমি প্রফেশনাল যে ড্রোনগুলো। বাট যেগুলো আপনার প্রফেশনাল এখানে দেখাচ্ছি, এগুলোর জন্য 1020 টাকা অ্যাডভান্স করতে হবে। আর বাকি ফুল টাকা যখন আপনি কুরিয়ারে ড্রোনটা রিসিভ করতে যাবেন, ওইখানে আপনি ড্রোনটাকে খুলে দেখবেন। অনেকে বলতে পারে যে ভাই কুরিয়ারে হচ্ছে পেমেন্ট না দেওয়ার আগে খুলে দেখতে দেয় না, বাট আমরা স্পেশালি পারমিশন করে দিব যে আমার ক্লায়েন্টে যদি খুলে দেখা হোক, আপনি দেখবেন ড্রোনটা ইনটেক আছে কিনা, ঠিক আছে কিনা, দেন হচ্ছে আপনি ফুল টাকা পেমেন্ট করতে পারবেন। সব তো আছে, আমরা তো সব ভিডিও করতেছি। যে কোনো প্রবলেম আপনি ড্রোন নেওয়ার পরও যে আমাদের দায়িত্ব শেষ এরকম কিছু না, আমাদের দায়িত্ব তখন থেকেই শুরু হবে। যে কোনো সার্ভিস, যে কোনো আপনার ইনফরমেশন যদি প্রয়োজন হয়, আমরা সব দিক থেকে সাপোর্ট করব। আচ্ছা, এরপরে দেখাবো হচ্ছে মাইক 2টা কত ভাই? DJI Mic 2 রাইট নাও, হ্যাঁ এটা কমছে নাকি কমে যায় না, আমি রিসেন্টলি আনছি। এটা ফুল কম্বো প্যাকেজ হচ্ছে 37500 টাকা, 37500 টাকা। এরপর দেখাবো হচ্ছে DJI Osmo, আমি কিছু আরো ড্রোন আছে ওগুলা আগে একটু শেষ করি, দেন হচ্ছে এটা লাস্টে দেখে আমি আপনাদের দেখাচ্ছি। এরপর যদি দেখা, এটা হচ্ছে DJI Air 3, DJI Mini 4 Pro, এরপর আসছে DJI Air 3 ফ্লাইমোর কম্বো, 3টা ব্যাটারি, চার্জিং হাব আর C2 সহকারে কিন্তু ফুল কম্বো প্যাকেজটা পাচ্ছেন 1,60,000 টাকাতে। আর এরপরে নতুন আরেকটা Air 3S, এটা হচ্ছে Air 3, আর এটারই হচ্ছে আপডেট ভার্সন Air 3S, DGRC2 ইউজ করা হয়েছে। আর এই ড্রোনটা স্পেশালি DJI Mini 3S Air 3S, এটা রাতে হচ্ছে সেন্সরটা খুব দারুণভাবে কাজ করে। রাইট নাও এটার প্রাইস হচ্ছে 1,74,000 টাকা, 20 কিলোমিটার রেঞ্জ সহ আমাদের কাছে পাচ্ছেন। আর আমাদের কাছে কিন্তু ভাই EMI সিস্টেমটা চালু হয়ে গিয়েছে অলরেডি। আপনারা যদি কেউ EMI করতে চান, অবশ্যই ডেফিনেটলি EMI করতে পারেন। আর 34টা ব্যাংকের সাথে আমাদের EMI কমপ্লিট হয়ে গেছে। ক্রেডিট কার্ড লাগবে? হ্যাঁ, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ড্রোনগুলো পারচেজ করতে পারবেন। এটা কম্বোটা, হ্যাঁ DJI Mavic 3 Pro, এটা হচ্ছে ফ্লাইমোর কম্বো, এটা DGRC, আর এটা হচ্ছে DJI Mavic 3 Pro স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড DGRC সহকারে। এটাতে আপনি কি কি পাচ্ছেন? একটা ব্যাটারি, একটা ড্রোন, একটা রিমোট পাচ্ছেন, এক্সট্রা চার্জিং কেবল পাচ্ছেন, আর হচ্ছে কিছু এক্সট্রা প্রপেলার পাচ্ছেন। এই ফুল প্যাকেজটার দাম হচ্ছে 2,50,000 টাকা, 2,50,000 টাকা। আর এটা হচ্ছে DJI Mavic 3 Pro কম্বো, যেটাতে আপনি 3টা ব্যাটারি পাচ্ছেন, অ্যাডাপ্টার পাচ্ছেন, 3টা ব্যাটারি একসাথে চার্জ করার জন্য চার্জিং হাব পাচ্ছেন, ND ফিল্টার, এক্সট্রা প্রপেলার, চার্জিং কেবল, DJRC, ড্রোন। ফুল প্যাকেজটার দাম হচ্ছে 3,60,000 টাকা, 3,60,000 টাকা। এই গেল হচ্ছে আমাদের প্রফেশনাল ড্রোনগুলো। এখন দেখাবো হচ্ছে কর্পোরেট লেভেলের যে ড্রোনগুলো আছে, এগুলো হচ্ছে প্রফেশনাল থেকে একটু হায়ার লেভেলের। আমার কাছে এখন যে স্ক্রিনে যে মডেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে DJI Enterprise, এটা হচ্ছে DJI Enterprise Matrix 350 RTK, বিশাল বড়, খুবই ইউজ একটা ড্রোন। রিমোটের দিয়ে তো ডিসপ্লে পেয়ে আছে। এই ড্রোনটা আপনি কি কাজে ব্যবহার করতে চান? এই ড্রোনটা আসলে স্পেশালি আমি যদি আমেরিকাতে দেখি বা বিভিন্ন উন্নত কান্ট্রিতে দেখেন, সেনাবাহিনীরা কিন্তু খুব ভালোভাবে এই ড্রোনগুলো ইউজ করতেছে তাদের যুদ্ধের ক্ষেত্রে। এখানে কিছু মডিউল রাখা যায়, যেখানে হচ্ছে গ্যানেটগুলো ফিট করে কিন্তু আপনি বিভিন্ন জায়গাতে হচ্ছে এগুলো লঞ্চ করতে পারেন। আর এই ড্রোনগুলো আমরা সবাইকে দেই না, জাস্ট গভর্নমেন্ট থেকে যদি কেউ আসে তাদেরকে হচ্ছে আমরা এই ড্রোনগুলো সাপ্লাই করি। আর এগুলো হচ্ছে যারা হচ্ছে লোকালি ইউজ করতেছে ড্রোনগুলো, তারা হচ্ছে এগুলো ওড়ানোর পারমিশন নাই, এগুলোর জন্য আলাদাভাবে কোনো লাইসেন্স মানে কেউ নিতেও পারবে না, এগুলো একমাত্র সরকারি কাজে ব্যবহার হয়। হ্যাঁ, অনেকে আছে এগুলো আপনার বিভিন্ন সার্ভে কাজে ব্যবহার করে, 3D ম্যাপিংয়ের কাজে ব্যবহার করে। বাইরে অনেক উন্নত দেশে রেস্কিউ যারা টিম আছে, ফায়ার সার্ভিস থেকে বা পুলিশ থেকে, বিভিন্ন রেস্কিউ কাজে কিন্তু এগুলো খুব দারুণভাবে ব্যবহার করা যায়। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, দেন হচ্ছে অনেক গরমও কিন্তু এই ড্রোনটা আপনি উড়াতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর ফুললি বডি হচ্ছে কার্বন ফাইবার। আসলে এই ড্রোনগুলো যারা নেয় তারা হচ্ছে ফুল ইনকোয়ারি করেই আসে, নতুন করে কিছু বলা নেই। প্রাইস হচ্ছে ফুল সেট আপ 54 থেকে 55 লক্ষ টাকার মতো পড়বে। বাট আপনি এটা সেট আপ হয় লাইক হচ্ছে আপনি যদি একটা মডিউল নেন, একটা ক্যামেরার মডিউল, ওইটার দাম আপনার 13 লক্ষ টাকা অথবা 14 লক্ষ টাকা হয়। যদি আপনি 3D ম্যাপিং করেন তাহলে ওইটার জন্য হচ্ছে আলাদা হচ্ছে একটা মডিউল নিতে হবে। যদি আপনি ভিডিও করার জন্য নিতে চান তাহলে আলাদা একটা মডিউল নিতে হবে, সার্ভের জন্য আলাদা একটা মডিউল নিতে হবে। তো যার যেরকম পারপাস তার ওরকম হচ্ছে বাজেট হয়ে যাবে। আমাদের কাছে ভাই DJI Osmo Action 5 Pro একদম জনপ্রিয়, একদম নতুন আসছে, একদম লেটেস্ট এটা। আর এটা হচ্ছে DJI Osmo Action 4 রিভিউ দেখছি, মানে মাথা নষ্ট। এটা GoPro তো মানে GoPro ফ্লপ হয়ে গেছে, শেষ মানে GoPro খাইয়ে দিয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে এইটা খুবই হিটে আছে। এটা হচ্ছে DJI Osmo Action 5 Pro Adventure Combo বা Combo Package এটার প্রাইস হচ্ছে রাইট নাও 50500 টাকা বাট কেউ যদি সাব্বির ভাই রেফারেন্সে আছে কিছু টাকা সম্মান পাবে ভাই অ্যাকশন ক্যামেরা নিয়ে যারা মানে লো লাইট নিয়ে সবচেয়ে মানে হতাশ থাকেন ভাই আমি বললাম চোখ বন্ধ করে এটা নিয়ে নেন এইটা একদম যা যা প্রবলেম হবে না এটা যা করছে রিভিউ দেখছি তো আমি মানে যারা আপনারা রিভিউ দেখে নেবেন এটা জোস করছে অনেক ভালো ভালো রিভিউ আছে ইউটিউবে এরপরে হচ্ছে এই DJI Osmo Adventure Combo Mini Action 4 টা এটার প্রাইস হচ্ছে রাইট নাও 40500 টাকা আমাদের কাছে স্টক अवेलेबल আছে এখন আমি আরেকটা নতুন মডেল আসছে আজকে রাতে এটা আমাদের শোরুমে আসবে এটা হচ্ছে DJI Neo বাংলাদেশে DJI Neo আসছে আপনি বাংলাদেশে যেখানেই ড্রোন সেল করতেছে ওখানে জাস্ট প্রাইস চেঞ্জ করে করে আসেন খুব কম প্রাইস আমরা দিতে পারবো ইনশাআল্লাহ একটু কথা বলে রাখি ভাই অনলাইনে অনেকে আছে দামি ড্রোন নিতে একটু দ্বিধাবোধ করে যদি আপনার ড্রোন নেওয়ার পর কোনো প্রবলেম ফেস করেন আমি রিটার্ন নিয়ে নেব কোনো প্রবলেম নেই অবশ্যই কোনো এখানে কোনো সমস্যা নেই আর এখানে HD কার্ড জি কার্ড সব আপনারা এখানে পেয়ে যাবেন ওকে তো এই ছিল আজকে ভিডিও ফাইন ভাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ